তোর পূজো পাঠ হচ্ছে আমি সেখানে যাব আমি কিন্তু কোন দেবদেবীর বিরুদ্ধে বলি কোরআন শোনাচ্ছি আপনাদের কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা তোমরা দুটো নৌকায় পা দিও আমাদের দেশের কিছু নেমো খারাপ মুসলমান এরা দু নৌকায় পা দিতে চাইছে হিন্দু ভাইদের অনুষ্ঠান হচ্ছে তাদেরকে খুশি করার জন্য তাদের মন পাবার জন্য তাদের পূজো পাঠে যোগদান করছে আর বলছে এ তো ভারতের ভারতের সম্প্রীতি ধর্ম যার যার উৎসব সবার ওই জন্য দাদা এসেছি না তুমি যাবে তোমার পেছনে গাল দিবে বলবে হারামির বাচ্চা মজা করতে এসেছে চলুন কটা ফোন আপনাদেরকে করে জানি না এলাকার কটা হিন্দু ভাই আপনাকে ভালোবাসে জানি না প্রত্যেকদিন আমার মোবাইলে 25 থেকে 30টা হিন্দু ভাইয়ের ফোন ঢুকে হুজুর আপনার কথা খুব ভালো লাগে আমি একজন হিন্দু দিচ্ছি আমি একজন ওমজন বহুজন ফোন করে কে ইসলাম কবুল করবে না করবে জানি না আমি দোয়া দিই যেই ফোন করে তার জন্য আমার মন থেকে দোয়া থাকে আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করো জন্য বলুন আল্লাহুম্মা এই দোয়া আমার কেন থাকে শুনে যখন তুমি তোমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের দ্বারা প্রচার করবে সেই চরিত্র আনবে আল্লাহর কসম করে বলছি আপনার দ্বারা ইসলাম প্রচার আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না তার কারণ কি আমাদের আখলাক চরিত্র চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া একটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ঠিক কি না কথা বলে আমরা কি জানি রাগ করেন বাবা বছরে একটা জলসা দিতে হবে হুজুরকে নিয়ে বর্ধমানের হুজুর আসবে পুরপুরার হুজুর আসবে মুর্শিদাবাদের হুজুর আসবে হুজুররা আসবেন ওনারা দোয়া করবেন গ্রামের বরকত হবে বছরে একটা করে জলসা দিচ্ছে ছেলেরা যুবকরা আর জলসা হয়ে যাচ্ছে জলসার পরে টাকা বেঁচে গেছে আমি নাম করব না এই পশ্চিম বাংলার কথা মুসলমানের কথা বলছি স্টেজে জলসা চলছে জলসার টাকায় হারাম খোররা হোটেলে বসে একদিকে বক্তারা বায়ান করছে শ্রোতারা শুনছে হারাম খোররা মদ খাচ্ছে জলসা কমে আমার কাছে রেকর্ড আছে গোপনে জিজ্ঞেস করলে জায়গা বলে জায়গা নয় গ্রাম সেখানে প্রুপ ছিল আমার দুঃখ লেগেছে এই তো মুসলমানের হাল কেন এখানে এতগুলো ভাই বসেছে আপনারা বলুন তো কে জানেন না মদ খাওয়া হারাওয়া হাত তুলেন কার জানা সকলে জানে না জানে না সকলে জানে মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম সুদ খাওয়া হারাম সবই জানে আপনি চলুন চলুন আপনার গ্রামের কথা বলছি এই গ্রামটার নাম আবাস এই গ্রামের মসজিদে যদি কোনো মাতাল ঢুকতে যায় ঢুকতে দিবেন না মারবেন কথা বলেন না কথা বলেন না কেন মারবেন তাকে ঢুকতে দিবেন মাতাল মসজিদে ঢুকতে পাই না ভয় খায় মদকে ঢুকা যাবে না তাকে মারবে পিটাবে গাঁজা খেয়ে ঢুকতে পাই না কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ করতে পারে আমি বললে খারাপ আমি বললে খারাপ গায়ে লাগে কথা কিন্তু কত দামি দামি আজকে তো আমাদের দেশে জানেন সুদখোররা বেশি বড় গরু কিনছে কুরবানি সুদের টাকা লোককে বলছে দেখবে কত বড় কুরবানির গরু এনেছে বাংলাদেশে ভিডিও করে ছাড়ে কি করে ভিডিও করে আমি সব থেকে বড় গরু কিনেছি দীপজল বলে একজন আর্টিস্ট আছে নাম শুনেছেন দীপজল বাংলাদেশে সে দেখছি বলছে আমি আটখানা গরু কুরবানি দিব জীবনে তো নামাজ পড়লি তো কুরবানি হবে তো জুতো ঝাঁটা খাবে কুরবানি মানে হচ্ছে ত্যাগ এটা অনেকে জানে না কুরবানি মানে হচ্ছে ত্যাগ তোমার হিংসা বিদ্বেষ লোভ লালসা আত্মগরিমা সব আল্লাহর রাস্তায় বিসমিল্লাহি আল্লাহু আকবার আর যখন জিলহিজ্জা মাসের আজকে 3 তারিখ কত বললাম আজকে 3 তারিখ মানে 4 এ ঢুকে যাবে 12টার পর 4 তারিখ হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে দোয়া শিখালেন হে আমার নবী যখন তোমরা কুরবানির জন্য নিয়ত করে ফেলবে আল্লাহর কাছে দোয়া করবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওগো আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের নামাজকে কবুল করো জোরে বলুন আল্লাহু আমিন যারা নামাজ পড়েন তারা বলবে বেনামাজিরা বলবে বুঝতে পারেন নি এইখানে কুরবানির জন্য দোয়া দিলেন আল্লাহ এক নম্বরে লাগলেন নামাজকে কি কি বললাম নামাজ কুল ইন্না সালাতি ওয়া আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করো ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও ওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মরণ তোমারই জন্য দীপজলকে জিজ্ঞেস করুন তো কয় ওয়াক্তে নামাজ পড়ে তো ভালো করে আল্লাহর নাম নিতে পারবে বাংলাদেশে হাট থেকে ফটো তুলে দিচ্ছে আমি এই বছরে 10 লাখ টাকার কুরবানি দিচ্ছি আমি এই বছরে 20 লাখ টাকার কুরবানি দিচ্ছি আমি তাদের নাম দেবো না আর্টিস্টদের কি বুঝলেন বড় বড় গরু কিনছে অমুক কাঠি সেই গরু কিনেছে অমুক কাঠি আমি আমাদের দেশে দেখতে পাবেন বোম্বের যারা খানগুলো আছে হারামখোর খানরা 18 লাখ 20 লাখের কুরবানি দিবে দুম্বা বকরি কেউ 5 লাখের বকরি কিনবে কেউ দুম্বা কিনবে 18 লাখের 20 লাখের দিয়ে দেশের লোককে ফটো তুলে ছাড়বে এটা হচ্ছে অমুক খানের ছাগল এটা অমুক খানের দুম্বা 18 লাখের দুম্বা দিলে জান্নাতে যাবে তারপরও ঝাঁটা জুতুই আছে ওর কপালে কেন হারামের পয়সায় কখনো কুরবানি কবুল হয় কথা বলে হবে না শুধু তাই নয় সাতজন যদি কুরবানি দেয় একটা গরুতে একটা সুদখোর মাল ঢুকে গেলে সবার কুরবানি গেল আর আমি বেশি কিছু বলবো না কালকে রেকর্ডিং যখন ছুটবে সুদখোররা চায় দোকানে গাল দিবে ইয়াসি মা বুন দিলে এটা তো আখলাক দাও আমি কিন্তু আমার হক থেকে লড়বো তুমি হারামের পয়সায় কুরবানি দিবে বড় গরু কিনে 80,000 টাকার গরু কিনেছি আমার মুসলমান ভাই কোন গরীব যদি কুরবানি না দিতে পারে ঈদগাহ গিয়ে নামাজ পড়ে তার বাড়িতে যদি গ্রামের একজন মুসল্লি হালাল পয়সার গোস্ত দিয়ে যায় এক খান্ডা গোস্ত যদি সে কুরবানির দিনে খায় তা তার পেটে হালাল গেল শুনলেন আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন বড় ভয়ানক দিন হবে কত খাবেন আপনি আচ্ছা মানুষ খেয়ে বেঁচে থাকে না খেয়ে মরে কথা বলে খেয়ে মরে খেয়ে কেউ বেঁচে থাকে না ওষুধে কেউ বাঁচে না ডাক্তারে কেউ বাঁচে না হসপিটালের দ্বারা কেউ বাঁচে না যদি ডাক্তার ওষুধ পানিতে মানুষ বেঁচে যেত না পৃথিবীর বড় বড় নেতারা নিজেদিকে বাঁচিয়ে নিত ফেরাউনের মতো মরদের রস বেরিয়ে গেছে নমরুদকে আল্লাহ বলিষ্ঠাত করেছে বড় বড় যারা জালিম বাদশা ছিল অত্যাচারী বাদশা ছিল তাদেরকে বলিষ্ঠাত করেছে ওই জন্য আপনি অত্যাচারী হবেন না সব সময় আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাব সবাই নিবেন জোরে বলুন ইনশাআল্লাহ হাত তুলে বলুন তো আল্লাহর প্রিয় বান্দা কোন কোন ভাই হবেন হাত তুলে ইনশাআল্লাহ দেখি কে কে আছে আল্লাহর প্রিয় বান্দা মাশাআল্লাহ মায়ের দিকে বলবো ভাইয়ের দিকে বলবো আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছে শর্তটা মারাত্মক শর্ত تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا আপনি দেখলে পৃথিবীর সবথেকে বেশি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার কোথায় মুসলিমদের জান বাংলাদেশ দেখতে পাবে কাটাকাটি মারামারি হানাহানি বাংলাদেশে দেখতে পাবে মাসখানেক আগে বাংলাদেশের থেকে আমার কাছে মেহমান এসেছিল ফোন করলে হুজুর আপনার বাড়িতে যাচ্ছি আপনার মাদ্রাসায় আসুন আমার সঙ্গে দেখা হলো আমার মানসাই ছিলেন তিন দিন অনেক আলোচনা করলাম
তাকে আমার বাজারে নিয়ে গেলাম সে আমাদের দেশের বাজার সে বনগা বর্ডার হয়ে এসেছে 24 পরগনায় ঢুকেছিল 24 পরগনায় কলকাতায় 2 দিন ছিল আমার বাড়িতে 3 দিন ছিল তো অনেকগুলো আলোচনা হলো তার সঙ্গে ফজরের পরে আলোচনা হতো খেয়ে দিয়ে আলোচনা হতো অনেক কথা বলল তার ঠিকানাও বলবো না নামও বলবো না তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশে তো বললে হুজুর আপনাদের ইন্ডিয়া এখানে তো কাফের মুসলিম সব একসাথে থাকে আমি বললাম তাও কত শান্তি দেখো বাজারে নিয়ে গেলাম আমার মিষ্টির দোকানে গ্রামে একটাই হিন্দুদের মিষ্টির দোকান আছে পাল দে কমল পাল নিয়ে গেলাম তাকে একটা জিনিস দেখাবার জন্য যে ব্যবহার থাকে আমাকে বললে হুজুর আপনি এসেছে পালদের যে ছেলেটা আছে মিষ্টি নিলাম বলে হুজুর এক পিস খান আপনি দোয়া দিব বাড়তি ওটা খাওয়াচ্ছে আমাকে খেয়ে দেখুন কেমন হয়েছে খেলাম তাকে এক পিস দিলাম বললে হুজুর এত সুন্দর মিষ্টি ব্যবহার আমি বললাম বাংলাদেশে গিয়ে ব্যবহার পেয়েছো বলে হুজুর মুসলমানেরই নেই এই ব্যবহার মুসলমানেরই নেই এই ব্যবহার এদের তো দূর কথা আমি বললাম তাকিয়ে দেখো তোমরা কোন দেশে আছো আমরা কোন দেশে আছি এটা হিন্দুস্তানের মাটিতে আছে আল্লাহ সুখে রেখেছে বাংলাদেশের মাটিতে আমাকে বললে হুজুর হুজুর আপনার মতো হুজুর যদি বাংলাদেশে থাকতো কবে আপনি জেলের কুঠরিতে থাকতেন আপনি আর বেরুবার রাস্তা পেতেন আমি বললাম ঠিক বলেছো অবশ্য অবশ্য আল্লাহ হেফাজত করুক মুসলমানকে জোরে বলুন আমিন আমার মুসলমান ভাই আপনাদিকে কোরআনের যে উপদেশ আল্লাহ কোরআনে বলেছে এই পুরুষটাকে আমি সাজিয়েছি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি তোমাদের জন্য ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি আল্লাহর কসম কসম পৃথিবীর সব শক্তিকে একদিকে দাঁড় করিয়ে দেন আল্লাহ যদি রাত্রিকে আটকিয়ে দেয় পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই সেটা দিবাতে পরিবর্তন করি আর আল্লাহ তাআলা যদি দিনকে রুখে দেয় পৃথিবীর আর কোন শক্তির ক্ষমতা নেই সেটা রাত্রিতে পরিবর্তন করি আমার আল্লাহ না চাইলে বলি সুবহানাল্লাহ পৃথিবীর শক্তি ফেলো আর পৃথিবী কোন মুখে দাঁড়িয়ে আছে জানেন এক সীমান্তে দাঁড়িয়ে আছে পৃথিবী এখন একটা সুতোর উপরে দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি রেডি খালি একটা চিঙ্গারির প্রয়োজন আছে চাইনা দাঁড়িয়ে আছে তাইওয়ানকে মারার জন্য যে কোন মুহূর্তে আমেরিকা রাশিয়া যুদ্ধ লাগতে পারে ইউক্রেনের সঙ্গে চলছে রাশিয়া কয়েকশো পরমাণু বোমা বেলারুসের উপরে দাঁড় করিয়ে দিয়েছে সুইস টিবলি পরমাণু রাষ্ট্র হবে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা হবে সেটা বন্দুক আর গুলি দিয়ে হবে না ফোর্স দিয়ে হবে না পরমাণু যুদ্ধ হবে বিশেষজ্ঞরা বলেছে গড়ে 70 লাখ লোক মারা যাবে পারতে পৃথিবীতে লোক জনসংখ্যা আছে বর্তমানে 750 কোটি আপনি হিসেব করুন পারতে যদি 70 লাখ হয় কতদিন সময় লাগবে পৃথিবীটা শেষ হতে 13200 কতটা পরমাণু বোমা আছে গোটা পৃথিবী জুড়ে এটা গুনতিতে রাষ্ট্রসংঘের গুনতিতে আছে এই যে পরমাণু বোমাগুলো আছে অ্যাটম বোমাগুলো এটা দিয়ে যদি ধ্বংস করা হয় এই পৃথিবীটা এখনো 13 থেকে 14 বার ধ্বংস করা এটা পৃথিবী এমন এমন পরমাণু বোমা আছে আমার ভাই একটা চিঙ্গারির প্রয়োজন আছে ওই জন্য আমি অনুরোধ করে যাব মুসলমান তুমি মুমিন হয়ে যাও আল্লাহর কসম করে বলছি মুমিনদের জন্য আল্লাহ কোরআনে একটা বড় ফয়সালা দিয়েছে সেটা হচ্ছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে আমার নবী যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়াতেও ভয় নেই আর পরকালেও ভয় নেই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি মুমিন হন বোমবাস্টে মারা যান শহীদের মর্তবত হবে কারেন্টে শর্ট খেয়ে মারা গেলে মুমিন হলে শহীদের মর্তবা পাবে অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্তবা পাবে আমাদের দেশে জানেন
মদ খেয়ে গাড়ি চালাচ্ছে হাইওয়ের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাকে ডেকে বলছে হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে কি হবে আমি দোয়া করলাম আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও হুজুরকে বলেই নি যে তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে তো দোয়াটাই আমি করতাম কথা বুঝতে পারেন কোন হুজুর দোয়া করবে না আল্লাহ তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে একে তুমি শহীদের মর্তবা দাও যে হুজুর করবে সে অন্যায় কাজ তার জন্য ওই দোয়া চাওয়া যাবে না সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে সারা জীবন গাঁজার ভাটিতে কাটিয়েছে গাঁজার আসরে জীবনে আমার আল্লাহ রাসূলের নাম মুখে লাইনি তার জন্য তুমি কোন দৃষ্টতায় দোয়া করবে তার জন্য জান্নাতের দোয়া করো কি করে সে তো জান্নাতের খুশবু পর্যন্ত পাবে যদি বলেন হুজুর আপনাদের মতো হুজুররা ওলিরা যদি দোয়া করে তাহলে জান্নাত পেয়ে যাবে শুনলেন আমার মতো ইয়াসিন নয় আমি তো মূর্খ আমি তো গুনাহগার 100টা পৃথিবীর পীর আর ফকির আর মোল্লাকে যদি এক কাছে করেন আল্লাহর কসম কসম যদি বেঈমান হয় যদি আমার রাসূলকে মহব্বত না করে সারা জীবন যদি মদ আর গাঁজার ভাটিতে কাটায় দোয়া করে পেরুবার কোনো রাস্তা পাবে না যদি পেরিয়ে যেত তাহলে শুনলেন হযরতে নূহ নবীর ছেলে কি অপরাধ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলের জন্য আমাদের জান কুরবান সকলে বলুন ইনশাআল্লাহ সেই রাসূলের চাচা নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারেনি আপনার চোখ দিয়ে পানি আসবে নবীজি বলছে নিয়ে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ে নিন আল্লাহর কাছে আমি আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইব আল্লাহ আয়াত পাঠিয়েছেন কখন নবীজি চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আল্লাহ পাঠালেন কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আপনার আমার চোখ দিয়ে পানি আসা দরকার হিতাকাঙ্ক্ষী চাচা যে নবীজি বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না নবীজির উপরে যতগুলো অত্যাচার হয়েছে নবীজির চাচা যান দুনিয়া ছাড়ার পরে আল্লাহর হাবিবকে মক্কা ছাড়তে হয়েছে খালি কেন খালি একটাই কথা বলেছে এই সমস্ত দেবদেবী গুলোকে ছুঁড়ে ফেলো মূর্তি গুলোকে ছুঁড়ে ফেলো পাথর গুলোকে ছুঁড়ে ফেলো গাছটাকে ছুঁড়ে ফেলো একমাত্র আল্লাহকে বিশ্বাস করো ফয়সালা করে দিলে বলে তিনটে ফয়সালা কর বেঈমান কাফেরদের কাছে তিনটে মিটিং এ তিনটে ফয়সালা হলো কটা বললাম বাবা কথা বলেন কটা তিনটা একটা হচ্ছে হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও জোরে বলুন নাউজুবিল্লাহ তা না হয় মক্কা থেকে বিতাড়িত করো তা না হয় নবীজিকে অ্যারেস্ট করে নাও আল্লাহ বললেন হে নবী তোমার জন্য বেঈমান কাফেররা তিনটে ফয়সালা করেছে নবীজি কান্দনে নব আল্লাহ আমি কি আমার আল্লাহ ফয়সালা দিলেন হে নবী তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের মাটিতে চলে যাও আল্লাহর নবী কান্দনে নব আল্লাহ ইয়াসরিবের মাটি তো বড় খতরনাক জায়গা সেখানে একটা মানুষ সুস্থ নেই আমি যদি সেখানে যাই অসুস্থ হয়ে যাব কি বললেন জানেন আমার আল্লাহ হে নবী আমার উপরে বিশ্বাস রাখো ওগো আল্লাহ মক্কাবাসীর কি হবে আমি যদি আজকে ছেড়ে চলে যাই এদিকে দাউদ কে দিবে নবীজিকে আল্লাহ ওয়াদা করলেন হে নবী আজকে তুমি মক্কা ছেড়ে যাবে কালকে তোমাকে মক্কার বাদশা করে ফিরাবো জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি চোখের পানি ফেলিয়ে মক্কা ছেড়েছেন আর যখন মক্কা ঢুকেছেন তখন জয়লাভ করে ঢুকেছেন আপনাদিকে বলে দিই নবীজি শুনলেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে না আপনি তার উপরে কি করবেন যদি আপনাকে আল্লাহ রাজত্ব দেয় আপনি তার উপরে রহম করে ছেড়ে দিবেন এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নবীজি মক্কা বিজয় করেছেন নবীজি মেম্বারে বসে আছেন সাহাবীরা তলোয়ার তুলে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহকে হুকুম দেন যারা অত্যাচার করেছে
আপনার উপরে আপনার ভাই কিছুই অত্যাচার করে হয়তো আপনার যে নেতা সে আপনাকে হিংসা করে বাড়ি দেয় হিংসা করে চাল ডাল দেয় হিংসা করে আপনাকে রেশন দেয় তো কি হয়েছে আপনি মরে গেছে শুনলেন হযরত আম্মার ইবনে ইয়াসিরের মায়ের উপায়ে উট বেঁধে দুদিকে দুটো উটকে তাড়িয়ে দিয়েছে আঁখ ফাড়ার মতো ফিরে গেছে হযরত সাইয়্যিদেনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা হাত পা বেঁধে টাঙিয়েছে কোমরের তলায় আগুন ধরিয়েছে রক্ত মাংস গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়ে শুধু তাই নয় যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হামজা জানেন হাজী সাহেবরা হজের ময়দানে আছেন আপনার এলাকার কোন হাজি হজ করতে গেলে তাহলে এলে জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই বলে গেছে ওহুদের প্রান্তরে এখনো পর্যন্ত 70টা সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে তার মধ্যে ওইখানে একজন আছেন যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে নবীজির তার মধ্যে সেই দলে একজন ছিলেন নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুয়ে আছেন ওখানে চলে বলুন সুবহানাল্লাহ সেরকম চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে তার কলিজা ফটটা চিবিয়েছে আল্লাহর নবী সাহাবীরা বললেন আজকে আমরা বদলালো নবীজি বললেন হে আমার সাহাবীরা তোমরা তলোয়ার নিচে করো সবাই নিচে করলেন বসো বসে গেল আমার নবী বললেন তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর তোমরা বৃদ্ধকে মারতে পারবে না দু নম্বর বিধবাকে মারতে পাবে না তিন নম্বর শিশুকে মারতে পাবে না চার নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না পাঁচ নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা হেদার উপরে হাত লাগাতে পাবে না নবীজির কাছে দলে দলে ঈমান আনছে বেঈমান কাফের নবীজি বসে আছেন মেম্বারের উপরে আসছে আর কালমা পড়ে মুসলমান হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ দলের মধ্যে একজন সে কম্বল ঢাকা দিয়ে আসছে নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজের মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন এগিয়ে গেলেন আর বললেন হে হিন্দা তুমি তোমার মুখকে লুগিও না আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ চলুন চলুন আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা হে আমার বিশ্ব নবী এটা এক নম্বর তোমরা যখন যারা আমার প্রিয় বান্দা হবে তারা যখন দুনিয়াতে বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে শান্তির সঙ্গে মারামারি নেই কাটাকাটি নেই হানাহানি নবীজির হাদিস শুনেলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস শুনে আল্লাহর নবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত সুবহানাল্লাহ তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয় ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না আপনি ভেবে দেখুন আপনার প্রতিবেশীকে কতটা সুরক্ষা দিয়েছে শুধু তাই নয় তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে কোন জাতি হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জোরে বলুন আজকে মুসলমানের মধ্যে আদর্শ আছে নেই আমার আব্বাজি শোনায় যে আমি যখন ইমামতি করতাম এমন মুক্তাদি ছিল ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখে আসে যার চুলায় আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি বাজার থেকে চাল ডাল সবজি ইত্যাদি কিনে এনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত জোরে বলুন সুবহানাল্লাহ এ হচ্ছে মুমিন
হাদিসে আছে তোমরা যদিকে আল্লাহ মাল দিয়েছে তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও ওটাও নজর রাখতে হবে আপনার তবে আল্লাহ আপনাকে মাল দিয়েছে গরিবের খেয়াল রাখার জন্য দেখো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইসলাম প্রচার কেন হয়েছিল জানে কুরআন আল্লাহ নিজে বলেছে হাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাম হাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলি হে নবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যায় নরম করেছিলাম বলে আলহামদুলিল্লাহ লান ফাজ্জু মিন হাওলি আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম কর্কশ মানে হচ্ছে উচ্চ স্বর নবীজি যদি বলতো মক্কার বুকে মদিনার বুকে তোমরা ঈমান আনবে না আনবে না বলো তলোয়ার করে দুটুকরো করে দিচ্ছি একটা লোক আর ঈমান আনতো না মক্কা দিয়ে দিনটা শেষ হয়ে যেত ঠিক কি না নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন বলুন সুবহানাল্লাহ নবীজিকে যারা পাগল বলেছে নবীজি তাদের জন্য দোয়া করেছে নবীজি যখন কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছে বেঈমান কাফেররা কি মেহনত শুরু করেছে জানে বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে আল্লাহ আয়াত পাঠালে বাইরে বলে বেড়াচ্ছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন হে নবী তুমি যে কোরআন আবৃত্তি করো বেঈমান না বলে নবী যে কোরআন আবৃত্তি করে সেটা তোমরা শ্রবণ করো না বরঞ্চ হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে রেওয়ায়েতে আছে যে বেঈমান কাফেররা নিষেধ করত এদের নবীজির কোরআন পড়া শুনো না তারাই লুকিয়ে লুকিয়ে আবার নবীজির কোরআন পড়া শুনতেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আবু সুফিয়ান বেঈমান দান করেছিলেন কেন জানেন লুকিয়ে কোরআন শুনেছে নবীজি লুকিয়ে লুকিয়ে নবীজি কি পড়ে কত সুন্দর কোরআন পড়ে এই কোরআনের বাণী আশ্চর্য বাণী এগুলো শুনতেন আল্লাহ কবুল করেছে নবীজি নরম ছিলেন আপনি যদি কলকাতায় বাসে চাপে আর যদি বলে যে আমি বসিরহাট যাব বাসে যদি কেউ সিগারেট খায় আর আপনার যদি চোখে পড়ে আপনি যদি পাশে থাকেন যদি বলেন ভাই সিগারেটটা ফেলা সে যদি আপনার থেকেও শক্তিশালী হয় দ্বিতীয়বার কি করবে ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে মারবে না মারবে মারবে আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো আমাকে ডাক্তার নিষেধ করেছে এর গন্ধটা নিয়ে যাই না আমার কষ্ট হয় সে মনে মনে ভাববে আর লোকটা কত ভদ্র ফেলে দিবে দিবে না দিবে নরমে কাজ হয় গরমে কাজ হয় নবীজি নরম ছিলেন বলে পৃথিবীর বুকে নবীজি মাত্র 23 বছর মেহনত করে গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান জোরে বলুন আপনারা দেখেছেন ভারতে বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে পাশ করানো হচ্ছে বিভিন্ন রাজ্যে কথা উঠেছে বাবা ধীরেন্দর ধাম যিনি বেরিয়েছেন নতুন আমাদের মতো সুন্দর দেখতে কুণ্ডলি বলে দিচ্ছে লোকের কাগজ থেকে তিনি একটা বক্তব্যে বলেছেন হিন্দুস্তান মে কোই ধর্মধারী নহীঁ হোগি কোন হিন্দু ভাই যদি ইসলাম ধর্ম কবুল করে এটা চলবে না কেন বলেছে যারা ইসলামের সত্যকে জানবে তাদেরকে ইসলামের পথে ফিরতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ কি জোর জবরদস্তি আপনি দেখুন একটা ফিল্ম তৈরি করা হয়েছে দা কেরলা স্টোরি যেখানে বলা হয়েছে 32,000 মেয়ে কেরল থেকে গায়েব হয়ে গেছে তাদেরকে ধর্মান্তরিত করে মুসলিম করে তাদেরকে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে কত বড় মিথ্যা কেরল সরকার বলছে তিনটে মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে সেটার এখনো যাচ চলছে এখানে 32,000 মেয়েকে দেখানো হয়েছে ফিল্মের মধ্যে আপনার উপরে কত বড় বিদ্বেষ ছড়ানো হচ্ছে দেখেছেন
তাদেরকে জিজ্ঞেস করো 32000 মেয়ে যদি দেশ থেকে গায়েব হয় তাদের এফআইআর গুলো তাদের মা বাবা যে এফআইআর করেছে সেই এফআইআর এর কপি গুলো প্রকাশ করুন পেপারে 32000 মেয়ের মা বাবা করবে না করবে আমি দেখেছিলাম নদিয়ার একটা মেয়ে ইসলাম ধর্ম কবুল করেছে তার মা বাবা থানায় হাজির মেয়েটাকে হাজির করা হয়েছে শিক্ষিত মেয়ে সে বললে আমি নিজের মন থেকে ইসলাম ধর্ম কবুল করেছি এটা থেকে ফিরে